আমি একদল তরুণ আর নতুন মুখ নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে চমক সৃষ্টি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 47 সদস্যের মন্ত্রিসভার 31 জনই নতুন। দায়িত্ব নেয়ার প্রথম বছরে প্রবৃদ্ধির হার 8% উপরে রেখে নজির সৃষ্টি করে সরকার, বাড়ে মাথাপিছু আয়ও, আর বছরের শেষ ভাগে ক্যাসিনো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করে সাড়া ফেলে সরকার। নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু করে সব মহলে প্রশংসিত হয়। দুর্নীতির দিক থেকে বলা চায় যে 2019 ছিল আওয়ামী লীগের জন্য একটি বিশেষ মাত্রায় চিহ্নিত একটি বছর, এই জন্যে যে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে নিজের দলের ভেতর থেকে। এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। পেপারে দেখলাম যে এরা আবার দেশে ফেরত আসা শুরু করছে, যে এটা সরকার যদি ঠিক না করে তাহলে সরকারের জন্য বিরাট লায়াবিলিটি হবে, খেসারত দিতে হবে। এই ধরনের কাজ যদি আপনি শুরু করেন একবার, তাহলে কিন্তু এটা স্তিমিত হলে এটা বুমেরাং করে, এটা ভয়ানক বিপক্ষে চলে যায়। তবে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, লাগামহীন দ্রব্য মূল্য, শিক্ষাঙ্গনে অস্থিরতা সহ আরো কিছু ঘটনায় বিব্রত হতে হয় সরকারকে। মন্ত্রী পরিষদকে অনেকটাই শ্লথ মনে হয়েছে 2019-এ, এবং কতটুকু দায়িত্বহীন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে রাজাকারের তালিকা করতে গিয়ে আমাদের প্রশংসিত মুক্তিযোদ্ধা তাদের পর্যন্ত রাজাকার তালিকা ভুক্ত করেছে। যেটা একদমই আনাড়ির মতো কাজ করেছে সেটা হলো কমার্স মিনিস্ট্রি। কমার্স মিনিস্ট্রির সম্পূর্ণ নিজেদের মানে অনভিজ্ঞতা, ভুল এবং তাদের ইনঅ্যাকশন, এগুলির ফলে পেঁয়াজের দরটা এরকম হয়েছে এবং তারা কন্ট্রোল করতে পারেনি। রূপপুর বালিশ কাণ্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম রোধ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরকারের। 2020 সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে ছাত্রলীগকে ছাত্রলীগ হতে হবে, আরেকটি হচ্ছে বৈষম্য কমাতে হবে, উপরন্তু শাসন প্রতিষ্ঠা করতে হবে। তবে নতুন বছরে সুশাসন প্রতিষ্ঠাকেই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকেরা। একই সময় বাংলাদেশে দুটো চমক, মেট্রো রেল, পদ্মা সেতু কাজের অগ্রগতি হয়েছে আশাব্যঞ্জকভাবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।